নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলে ভালো আছেন তো? আমাদের জঙ্গলমহলের চ্যানেল নেচার অ্যান্ড ট্রাইবসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে দিনটা একটু অন্যরকমভাবে শুরু করতে চাইলাম। ব্যাপারটা হচ্ছে যে আমার হাতের সামনে কিছু কয়েকটা ফল পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছেন, অতি পরিচিত ফল আমাদের জঙ্গলমহলের। ব্যাপারটা হচ্ছে এই ফলটা আমরা কুসুম বলি আর কি। তো এই ফলটা হাতে সামনে আসার পরে কিন্তু একটু খেতে ইচ্ছা করছে বেশ। তো সেই কারণে ভাবলাম যে একটু ব্লগটা একটু কুসুমের নিয়েই করি, কেননা কুসুম পাকা আমাদের বাড়ির সামনেই গাছ রয়েছে, আর এত সুন্দর এর স্বাদ না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো এই কুসুমটা যখন পেকে যায় তখন এর কালার অসাধারণ, এর স্বাদ অসাধারণ, এমনিতে টক না মিষ্টি টেস্ট আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর সঙ্গে যদি আবার নুন এবং শুকনো লঙ্কা বেঁটে যদি খাওয়া হয় অসাধারণ, বলার কিছু নেই, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমাদের জঙ্গলমহলের আঙ্গুর, এটা হচ্ছে আমাদের জঙ্গলমহলের আঙ্গুর। কেন কি, হ্যাঁ, এটা একটা বাস্তব কথা যে আমাদের জঙ্গলমহলে সবাই তো সবসময় তো আর আঙ্গুর আর আপেল খাওয়া তো সম্ভব হয়ে ওঠে না, তখন এর যে উন্মাদনাটা সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা দেখুন, আপনারা দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে কুসুম খাওয়ার উন্মাদনাটা কোথায়, এবং এর যে চাহিদা, এর যে স্বাদ গন্ধ, এগুলা পরোক্ষভাবে বোঝা বড় মুশকিল যতক্ষণ না এই খাওয়াটা অংশগ্রহণ করা হচ্ছে আর কি, অসাধারণ। চলুন আজকের ব্লগটা তাহলে কুসুম নিয়ে করা যাক, আপনারা সঙ্গে থাকুন। নুন আর লঙ্কা নাকি, নুন আর লঙ্কা দিয়ে করে এখন বাটা হচ্ছে, এইটা না হলে কি আর আসল মজাটা পাওয়া যাবে? নুন আর লঙ্কা বাটছে, এখন কুসুম খাবো। দারুন সুন্দর দেখা গেল। বিটনুন হয়ে গেল না, তারাটা দেখো বিটনুন, দারুন দারুন। উলিবল পাঠিয়েছে, জঙ্গলমহলের আঙ্গুর নাকি? কুসুম পাকা না তো এত ছাড়া ছাড়া কি করবে, জলটা বের করে খাবে, একটা দুটো খাইতে খাও, কেমন লাগছে না লাগছে? নুন লঙ্কা দিয়ে খাও,
এমনিতে ভালো লাগে, ভালো লাগে নুন লঙ্কা দিয়ে অনেক মিষ্টি। কুসুম পাকার খাওয়ার পদ্ধতি আবার বিভিন্ন রকমের, ও দুর্দান্ত চপা ছাড়াই করে নুন লঙ্কা দিয়ে করে সরাসরি খাওয়া হয়। আবার নাহলে আরেকটা প্রসেস এই যে করছে, এই যে কুসুমটা ছাড়ানো হচ্ছে, ছাড়ানোর পর এই যে দেখুন বন্ধুরা এই যে কী সব যন্ত্রপাতি কী সব করে নিয়ে এসছে বলছে, এটা আবার খেলে নাকি বলছে অসাধারণ লাগবে, এটার ভিতর দিয়ে করে কী করবে দেখা যাক। আমি এরকম করে একটু খাই তো, নুন আর লঙ্কা বাটা, মানে স্বাদটা কোথায় যাবে এখন বুঝাই যাচ্ছে। এমনিতে কুসুমটার স্বাদ টক মিষ্টি, সেই সঙ্গে আরো নুন ঝাল মানে একসাথে ঢুকছে সব। দারুণ লাগছে, তুমি খাও কতটা খাও দেখো, মানে কুসুমটা ভেঙে দেওয়া মাত্র সে মানে সে টয়টম্বুর, হ্যাঁ এত সুন্দর সে লিচু যেরকম, লিচুটা শুধু এটা একটা মিষ্টি পায় একটা স্বাদ আছে, আর এটা এত সুন্দর টক আর মিষ্টি, এটা যদি বিক্রি হতো মার্কেটে গাছে যায় বছর ফলন, মানে অগাধ ফলন, মানে সেই গাছটা ভেঙে যেত যদি একটু সাইজটা বড় হতো বা ওয়েট থাকতো, এত ফলন আর সত্যি অত্যন্ত রসালো ফল অত্যন্ত, আর কালারটাও একদম ঝেকাস দারুন। নুন আর লঙ্কা মাটা উফ দারুন দারুন, এ স্বাদ ভুলবার নয়। সব কুসুম আবার কিন্তু মিষ্টির নয়, মানে টকের ভাগটা বেশি থাকে, তাহলে সেইগুলোতে সাধারণত চাহিদা কম থাকে আর ওইগুলোতে খাবার লোকও কম থাকে, তো আমাদের এটাতে এত পরিমাণে খাওয়ার জন্য সবসময় লোক আসে, একটু স্বাদটা বেশ ভালো আর কি সেই জন্য। এখানে তো দুটো বীজ আছে দেখো, দুটো বীজ থাকে না, এটাকে এখানে ভিতর দিয়ে দিবে নাকি, এটা দাও তাহলে দেখি, কতটা দিবে নুন পরিমাণ মতো, ভালো করে দাও যেমন স্বাদটা যেমন খুব সুন্দর লাগে, যেমন একবার খেলে যেন কেউ ভুলতে না পারে, ঠিক আছে। আমাকে তো আরো খেতে মনে হচ্ছে, আমি কয়েকটা খাইলাম, ও দারুণ লাগছে। আচ্ছা 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 আচ্ছা, এটা হামান দিস্তায় করলে কি হতো, বিজলি গুঁড়া হয়ে যাবে না, ঠিক আছে না দারুণ হয়ে গেল না, এটা
দেখি যেমন হচ্ছে না, একটু খাই তারা নাকি দেখি কুসুম ফলে জুস। তাহলে দেখুন বন্ধুরা, কুসুম পাড়া এবং খাওয়ার যে আনন্দ এবং তার উন্মাদনা ঠিক কোথায় সেটা আপনারা এখন দেখতে থাকুন। তোরা গেলে কি করবি? খাবি? কিসের সঙ্গে খাবি? বাবা রে, বিরাট যদি লাগবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক করে খা তাহলে। হ্যাঁ, বিরাট মিষ্টি জিনিস বটে। হ্যাঁ ঠিক আছে তাহলে।